এখন আমি আলোচনা করব সমাজ বিজ্ঞানী হিসেবে অগাধ তথ্য, ওদের অবদান। অগাস্ট পোপকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয়। তিনি ফরাসি দেশের নাগরিক ছিলেন। তিনি একদিকে ফরাসি দার্শনিক, নীতিশাস্ত্রবিদ এবং সমাজবিজ্ঞানী ছিলেন। অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে পশ্চিম ইউরোপের সমাজ ব্যবস্থার যখন বৈপ্লবিক পরিবর্তন ঘটে, তখন অগাস্টের চিন্তাধারার প্রভাব পরিলক্ষিত হয়। তার চিন্তাধারায় তৎকালীন সমাজ কাঠামোর মৌলিক পরিবর্তন একটা বাস্তব রূপরেখা ফুটে উঠে। অগাস্টের দর্শন চিন্তায় সমাজতাত্ত্বিক ব্যাখ্যা গভীর অনুসন্ধিষ্ট জিজ্ঞাসা রয়েছে, যা সমাজ দর্শনকে নতুনভাবে আলোকিত করেছিল। অগাস্টের জীবন ও কর্ম। অগাস্ট, যার পিতার প্রদত্ত নাম হচ্ছে ইসিডোর অগাস্ট মেরি ফ্রান্সেস এডভিডিয়ার কোতে, তিনি 1798 সালে ফ্রান্সের মল পলিমারে জন্মগ্রহণ করেন। অসাধারণ বুদ্ধিবৃত্তিক প্রতিভা তার মধ্যে দেখা যায়। যৌবনে তার আদর্শ ছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যাকে তিনি আধুনিক সক্রেটিস বলে অভিহিত করেন। বিখ্যাত ইউটিউবাদী সেন্ট সাইমনের সেক্রেটারির পদাভিষিক্ত হয়ে তিনি তার চিন্তাধারার সাথে সম্পৃক্ত হন। অনেকে মনে করেন সেন্ট সাইমনের সাহচর্যে থাকাকালীন সময়ে, অর্থাৎ 1819 থেকে 1834 সালের মধ্যে পোতে চিন্তাধারা প্রকাশে সেন্ট সাইমনের প্রভাব ছিল। তাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে মতাদর্শগত কারণে। মাত্র 14 বছর বয়সে অগাস্ট পোতের মধ্যে সমাজ পুনর্গঠনের চিন্তা লক্ষ্য করা যায়। 1822 সালে তিনি সত্যি সত্যি সমাজ পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক কার্যপদ্ধতি পরিকল্পনা তৈরি করেন। সেজন্য 1826 সালে তিনি এই পরিকল্পনা কাঠামো তৈরি করেন এবং 1930 সালে পজিটিভ ফিলোসফির প্রথম খণ্ড প্রকাশিত হয়। 1854 সালের মধ্যে পজিটিভ ভিশনের 6 খণ্ড প্রকাশিত হয়। তার দার্শনিক ও সমাজতাত্ত্বিক চিন্তা প্রতিফলিত হয়েছে প্রধানত 3টি বিখ্যাত গ্রন্থে। এই 3টি গ্রন্থ ফরাসি ভাষায় প্রকাশিত হয়। এই 3টি গ্রন্থ হচ্ছে অপাস্কিং দ্য ফিলোসফিক সোশিয়াল কোর্স, দ্য ফিলোসফিক পজিটিভ অ্যান্ড সিস্টেম দ্য পলিটিক পজিটিভ। এছাড়া অন্যান্য গ্রন্থ ডিসকোর্স লেসেম্বল ডু পজিটিভ ট্রেড ফিলোসফি গ্রেট অ্যান্টোনমিক পপুলিয়ার বিশেষভাবে উল্লেখযোগ্য। ওদের পজিটিভ ভিশন শুধু বিজ্ঞানভিত্তিক সমাজ পুনর্গঠন চিন্তাই ছিল না, এটা ছিল একটা ধর্ম। তার চিন্তার গভীরে যে সূক্ষ্ম বাণীটি ছিল তা হলে সমাজ পুনর্গঠন এমনভাবে করতে হবে যাতে সেখানে বিজ্ঞান সুপ্রতিষ্ঠিত হয়। তাহলে অহংবাদের উপরে মানুষের মধ্যে বিশ্ব কল্যাণবাদ দেখা দেবে এবং সামাজিক শৃঙ্খলার ভিত্তিতে সামাজিক অগ্রগতি হবে। তিনি বিশ্বাস করতেন বিশ্বে নতুন মানব ধর্ম প্রতিষ্ঠিত হবে। অগাস্টের জীবন ও চিন্তা চেতনা ছিল কণ্ঠকাকীর্ণ এবং অনেক ক্ষেত্রে বিষাদময়। এই বিষাদময় একান্ত ব্যক্তিগত দাম্পত্য জীবন যেমনটা তাকে আত্মহত্যার প্রচেষ্টায় ডুবিয়ে দিয়েছিল, তেমনি আবার তাকে উচ্চ বংশ ভদ্রমহিলার পণায় আসক্ত হয়ে জীবনে কিছুটা সময় চিন্তা চেতনার পুনর্জীবন লাভ তার দীপশিখা জ্বেলে দিতে সক্ষম হয়েছিল। তবুও তাও ছিল ক্ষণস্থায়ী। প্রোফাইডের মৃত্যু তপর ভোগ শক্তি থেকে আবেগকে মনের থেকে অনুভূতিকে এবং পরিস্থিতি কঠোর বুদ্ধিমত্তা থেকে স্ত্রীশুলভ কৃষ্ণ আবেগ অনুরাগের ক্ষমতাকে প্রাধান্য দিতে শুরু করেন। 1848 সালে তিনি পজিটিভিস্ট সোসাইটি নামক একটি সংগঠন গড়ে তোলেন, যার মূলমন্ত্র ছিল মানব প্রচেষ্টা এবং বিজ্ঞান সাধনায় মানুষের ভাগ্যের উন্নয়ন। এ দর্শনের সাথে পর জাগতিক কোনো কিছু সম্পর্ক নেই। পজিটিভ রাজনীতির মাধ্যমে গোটা ইউরোপকে নিয়ে কমনওয়েলথ গঠন করার উদ্দেশ্য ছিল। এই সংগঠনটি তার পাঠ্যক্রমে কেন্দ্রীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। তার জীবনের বিভিন্ন উত্থান পতন তাকে যেন মানুষের আরও আপন করে তুলেছিল জীবনের শেষের দিকে। দেশ বিদেশের অসংখ্য অনুরাগী ভক্ত অনুসারী ছিলেন। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 59 বছর বয়সে 1857 সালে সেপ্টেম্বরের 5 তারিখে অগাস্ট কোর্ট পরলোক গমন করেন। সমাজবিজ্ঞানের জনক হিসাবে অগাস্ট কোর্ট ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে
মানুষ হিসেবে অভ্যাস করে তার কৈশোরব ও যৌবন সমাজের বিভিন্ন ক্ষেত্রে চরম বিশৃঙ্খলা বিপর্যয় অবলম্বন করেন। ফরাসি বিপ্লবের ফলে সামন্তবাদীদের অবসান ঘটে, পূর্বে শ্রেণী বৈষম্যজনিত সমাজ কাঠামো কিছুটা বিলুপ্ত হয় বটে, কিন্তু সরকার ও প্রশাসনের উভয় অনভিজ্ঞ ব্যক্তিদের উপর অর্পিত হওয়ার ফলে সামাজিক পরিস্থিতির মারাত্মক বিপর্যয় ঘটে, যার পরিণতিতে সমাজে নৈরাজ্য এবং বিশৃঙ্খলা দেখা দেয়। ফরাসি বিপ্লবিত সমাজের স্থিতিশীলতা ও সংহতি ফিরিয়ে আনা প্রয়াস হিসেবে অগাস্ট বোধ সমাজবিজ্ঞান নামক একটি পৃথক বিজ্ঞানের কথা উল্লেখ করেন এবং সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি প্রথমে এই বিজ্ঞানকে সোশ্যাল ফিজিক্স নামকরণ করেন, পরবর্তীকালে এর নামকরণ করা হয় সমাজবিজ্ঞান। অগাস্টকোট সমাজবিজ্ঞানকে পদার্থবিদ্যার অনুসরণে মানব সমাজের স্থিতিশীলতার বিষয়কে সোশ্যাল স্ট্যাটিক্স এবং সমাজের গতিশীলতার বিষয়কে সোশ্যাল ডাইনামিক্স বলে উল্লেখ করে। সমাজ কাঠামোর স্থিতি ঐক্যের অধ্যয়ন অনুসন্ধান হল সোশ্যাল স্ট্যাটিক্সের আলোচ্য বিষয়। অপরদিকে সমাজের পরিবর্তন ও প্রগতির সাথে সম্পর্কযুক্ত বিষয়াদির অধ্যয়ন ও অনুসন্ধান হল সোশ্যাল ডাইনামিক্স। এ প্রসঙ্গে তিনি সমাজের স্থিতিশীল এবং গতিশীল বৈশিষ্ট্য উল্লেখ করেন। শৃঙ্খলা বলতে সমাজের স্থিতিশীল এবং প্রবৃত্তি বলতে সমাজের গতিশীল দিকে বুঝিয়েছেন। অগাস্টের মতে সামাজিক স্থিতিশীলতা সমাজের গঠন এবং কাঠামোর সাথে সম্পৃক্ত। অপরদিকে সমাজবিজ্ঞানের গতিশীলতা ও চলমানতা মানব সমাজের প্রগতি ও উন্নতির বিশ্লেষণ করে। তার মতে সব সমাজেই দুটি লক্ষণ দেখা যায়, কারণ যুগপৎ সমাজ স্থিতিশীল ও গতিশীল। স্থিতিশীলতা বলতে অচল অনর অবস্থা বোঝায় না, স্থিতিশীলতা বলতে সুশৃঙ্খল সমাজ বোঝায়। সুশৃঙ্খল সমাজে পরিবর্তন ঘটে নানা কারণে, তবে ধারাবাহিকতা নষ্ট করে দিয়ে নয়, বরং ধারাবাহিকতার সাথে সামঞ্জস্য রক্ষা করে। কোথ সুশৃঙ্খল সমাজে পরিবর্তনকে গতিশীলতা বলেছেন। পরিবর্তনশীল জগতে কী কী কারণে সমাজে গতিশীলতা ত্বরান্বিত বা বিলম্বিত হয় এই বিষয়টি বিশ্লেষণের উপর তিনি আলোকপাত করেছেন। তার মতে একদল দার্শনিক সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার উপর অধিক গুরুত্ব আরোপ করেন, এরা রক্ষণশীল ধারণার প্রবক্তা। এই শ্রেণীর চিন্তাবিদরা সামাজিক প্রগতি ও গতিশীলতার বিষয়টিকে অগ্রাহ্য করেন। আবার দার্শনিকদের মধ্যে বিপরীতক্রমে সামাজিক প্রগতি ও সামাজিক গতিশীলতার উপর অধিক জোর দিতে গিয়ে সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার বিষয়টিকে অবহেলা করেন, কিন্তু প্রত্যেক মতে এই দুইয়ের মধ্যে কোনো রকম স্ববিরোধ নেই। তার মতে সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার সাথে সামাজিক প্রগতি ও গতিশীলতার সংযোগ সাধন সম্ভব এবং উভয়ের সহ অবস্থান একান্তভাবে অপরিহার্য। শৃঙ্খলার সাথে সংহতি বজায় রেখে স্থিতিশীল সমাজকে গতিশীল করা যায় এবং এভাবে শৃঙ্খলার সাথে প্রগতির সামঞ্জস্য সাধন সম্ভব হয়। তিনি মনে করেন যে সুসংগঠিত সুসংহত মানব সমাজের স্বার্থে শৃঙ্খলা এবং প্রগতি উভয়ই অপরিহার্য। প্রগতির ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, প্রোগ্রেস ইজ দ্য ডেভেলপমেন্ট অফ অর্ডার, অর্থাৎ নিয়ম শৃঙ্খলার উন্নয়নই হচ্ছে প্রগতি। তাই তিনি মনে করেন নিয়ম শৃঙ্খলার উন্নতি হলে সে সমাজের প্রগতি পথে এগিয়ে যাব। প্রগতি সমাজের পথের ধারণা হল এই যে বস্তুগত উন্নতির চাইতে অজ্ঞত কুসংস্কার থেকে মানুষের মুক্তি ও তার নিজের সামাজিকতা বোধের বেশি প্রয়োজন। প্রগতি বলতে শৃঙ্খলা স্থিতিশীলতার অর্থে ব্যবহৃত হয়। সামাজিক স্থিতিশীলতা সম্ভব কেননা মানুষ বুদ্ধিভিত্তিক ও নৈতিক উন্নতিতে সক্ষম, কারণ শুধু মানুষের ভালোবাসার দ্বারা পরিচালিত হয়। উন্নতি বলতে ধর্মীয় চেতনা বিকাশ ও অঙ্গদের উপর বিশ্বক্রমে স্থান পাওয়াকে বোঝায়। সামাজিক উন্নতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে, এটি চলমান। এই চিন্তার প্রেক্ষাপটে তিনি সমাজের বৈজ্ঞানিক বিশ্লেষণে যোগসূত্র ক্রমান্বয়ে উন্নতির বিবর্তন হিসেবে দেখেছেন। অগাস্ট বোধ সমাজকে বৈজ্ঞানিক বিশ্লেষণে যোগসূত্র হিসেবে কতকগুলি বাস্তব পদ্ধতি অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করেন। বিমুক্ত নীতি বা অনুমান নির্ভর তত্ত্বের পরিবর্তে বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে সামাজিক ঘটনাগুলি বিশ্লেষণ করার প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন। এই অনুশীলনের ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও তুলনামূলক পর্যালোচনা। বৈজ্ঞানিক পদ্ধতির প্রাসঙ্গিকতা ও গুরুত্ব সম্বন্ধে তিনি সম্পূর্ণ অবহিত ছিলেন, অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমাজ সম্পর্কিত বিষয়সমূহের স্বরূপ নির্ণয় করা সম্ভব বলে তিনি মনে করেন। প্রাসঙ্গিকভাবে এখানে উল্লেখ করা যেতে পারে যে একদিকে তার পদ্ধতি বিজ্ঞানে প্রগতিশীল দৃষ্টিভঙ্গি যেমন পরিচয় মেলে, তেমনি আবার তার দৃষ্টিবাদী বিবর্তন বা রক্ষণশীল চিন্তাধারা হিসেবে অভিহিত।
বোধ প্রদত্ত পদ্ধতি বিজ্ঞানে বিচিত্র প্রবণতা বিদ্যমান থাকায় তার দৃষ্টিভঙ্গিকে খণ্ডিত বলা যায় না। অগাস্ট বোধ ছিলেন দৃষ্টবাদী সমাজবিজ্ঞানী। অগাস্ট বোধ দ্য পজিটিভিস্ট। অগাস্ট বোধ দৃষ্টবাদের ব্যাখ্যায় বলেন, পৃথিবীর বহুবিধ অপরিবর্তনীয় প্রাকৃতিক নিয়ম দ্বারা শৃঙ্খলার কাঠামো বিন্যস্ত। মানব সমাজকে পরিবর্তনের অপরিবর্তনীয় সূত্রটি আবিষ্কার করে কীভাবে সমাজকে সুসংগঠিত ও স্থিতিশীল করে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা ছিল দৃষ্টবাদের মূল উদ্দেশ্য। আর এই লক্ষ্য অর্জন করে করতে জ্ঞানের যে সাক্ষাৎকার তা হল সমাজবিজ্ঞান। তিনি বলেন, সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি জ্ঞানের শাখা যার মাধ্যমে যৌক্তিক ধারণা ও বৌদ্ধিক চিন্তাকে কেন্দ্র করে মানব জীবন তথা মানব সমাজের অগ্রগতি সাধনের দিক নির্দেশনা খুঁজে পাওয়া যায়। অগাস্ট বোধ তার যুগ পর্যন্ত জ্ঞানের সমগ্র বিকাশের একটা ইতিহাস তৈরির চেষ্টা করেন। এই প্রচেষ্টা ইতিহাসের যে ব্যাখ্যা তিনি উপস্থাপন করেন সেই ব্যাখ্যাকে দৃষ্টবাদ বলে আখ্যায়িত করেন। অগাস্ট বোধ মনে করেন যে দৃষ্টবাদ বিজ্ঞানসম্মত, কারণ পৃথিবী এক অপরিবর্তিত প্রাকৃতিক অপরিত প্রাকৃতিক নিয়ম শৃঙ্খলা দ্বারা পরিচালিত এবং এসব নিয়মকে কেবল বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে জানা সম্ভব। এভাবে এই দৃষ্টবাদ প্রয়োজনীয় জ্ঞানের সাথে সম্পৃক্ত। অগাস্টের ধারণায় দৃষ্টবাদ কেবল সেসব ঘটনার মধ্যে সীমাবদ্ধ যেসব ঘটনায় পরিণাম দর্শন সম্ভব। বোধের দৃষ্টবাদের ধারণায় বিজ্ঞানসম্মত প্রায়োগিক ও নৈতিক দিক যেমনটি রয়েছে, ঠিক তেমনটি রয়েছে বুদ্ধিবৃত্তি সংক্রান্ত মানব সমাজের উন্নতি সাধনার দিক নির্দেশনায়। সেজন্য তিনি মানুষ ও সমাজ সম্পর্কে ধর্মতাত্ত্বিক অধিবিদ্যা সংক্রান্ত ধ্যান ধারণা বর্জন করেছিলেন। তিনি বলেন, সমাজবিজ্ঞানের অবৈজ্ঞানিক যুক্তি ধ্যান ধারণা ও সিদ্ধান্তের স্থান ও গ্রহণযোগ্যতা নেই। তার মতে বিপ্লব বা বিদ্রোহ চরম সংকটকালীন সমাজের পুনর্গঠনের মধ্যেই সাহায্য করে না বা মানব মনে ক্ষোভ প্রশমিত করার সমাধান দেয় না। সমাজ পুনর্গঠন সম্ভব শুধু বিভিন্ন বিজ্ঞানের সমন্বয় এবং সংশ্লেষণের মাধ্যমে এবং দৃষ্টবাদী রাজনীতির সৃষ্টির মাধ্যমে। যদিও কত দৃষ্টবাদকে অনেকে সমালোচনা করেছেন, তিনি দৃষ্টিবাদের ধারণায় শাশ্বত সত্যকে আপেক্ষিক সত্যের সাথে সম্পৃক্ত করেছেন, তার সত্ত্বেও কতের দৃষ্টবাদকে সমাজ পুনর্গঠনের হাতিয়ার হিসেবে মনে করা হয়। কারণ সমাজ পুনর্গঠন করা নৈতিক দৃষ্টিকোণ অন্যের জন্য জীবন, এই মূল বক্তব্য তুলে ধরে। তিনি দৃষ্টবাদী বিজ্ঞানে বিশেষ করে সামাজিক বিজ্ঞানের তাত্ত্বিক প্রবক্তা ছিলেন। এই বিজ্ঞানকেই তিনি সমাজবিজ্ঞান নামকরণ করেন। অগাস্টের কয়েক স্তরের সূত্র। অগাস্টের সমাজতাত্ত্বিক ধারণা বিকাশে অন্যতম অবদান হচ্ছে ত্রয় স্তরের সূত্র। এই সূত্র মানব জ্ঞানের ক্রমোন্নতি এবং সমাজের উন্নতি ও ত্রয় বিকাশে বিবর্তনিক ব্যাখ্যা করা হয়। এই স্তরের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষের মৌলিক ধারণা তিনটি বৈবর্তনিক পর্যায় অতিক্রম করেছে, যথা ধর্মীয় যুগের স্তর, অধিবিদ্যার সম্বন্ধীয় স্তর ও দৃষ্টবাদ। অর্থাৎ অগাস্টোত মনে করেন যে মানুষের জ্ঞান ও বুদ্ধি প্রথমে ধর্মীয় বা থিওলজিক্যাল ধারণা থেকে উৎপন্ন হয়ে অধিবিদ্যা বা ম্যাটাফিজিক্যাল হয়ে দৃষ্টবাদে বা পজিটিভিজমে আসে। সে অনুযায়ী তিনি মনে করেন সমাজবিজ্ঞানের পরিধি এবং এই বিষয় সন্ধানে পদ্ধতি হবে নিরীক্ষণ, পর্যবেক্ষণ ও সামঞ্জস্যের মাধ্যমে। ধর্মতত্ত্ব সম্বন্ধীয় স্তর থেকে অধিবিদ্যা সম্বন্ধীয় স্তর হয়ে দৃষ্টবাদে আসতে যে ধ্যান ধারণা অতিক্রম করতে হয় তা সম্মিলিতভাবে জ্ঞানের উৎস হিসেবে কাজ করে। অগাস্টের মতে মানুষের চিন্তাধারার পরিবর্তনের সাথে সাথে অনিবার্যভাবে সমস্ত সমাজে এই তিনটি পর্যায়ের ভিতর দিয়ে অভিব্যক্তি লাভ করে। তার মতে প্রথম দিকে মানুষ সকল ঘটনাবলীর উৎস ঐশ্বরিক শক্তিকে আরোপ করত, দ্বিতীয়ত প্রথমত অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস, দ্বিতীয়ত বহু দেবদেবীর অস্তিত্ব স্বীকার, পরিশেষে একের সম্পাদের বিশ্বাস গড়ে ওঠে। এরপর তাদের সকল উৎসের ঐশ্বরিক শক্তির ধারণা অধিবিদ্যাগত চিন্তায় রূপান্তরিত হয়। অর্থাৎ বিমূর্ত নীতি ও বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা সমাজ ও সামাজিক ঘটনাগুলি নিয়ন্ত্রিত হয়, এই ধারণা প্রাধান্য পায়। দৃষ্টবাদী স্তরে যুক্তি এবং পর্যবেক্ষণ হচ্ছে জ্ঞানের উৎস। ওদের মতে এ পর্যায়ে সামাজিক ঘটনাগুলিকে বিজয়গত উপায়ে বিশ্লেষণ করার উপর গুরুত্ব দেওয়া হয়। যুক্তির ভিত্তিতে সব কিছু যাচাই করা দৃষ্টবাদের চিন্তার বৈশিষ্ট্য। সেজন্য অগাস্ট বোধ মনে করেন যে এই ত্রয় স্তরের মধ্য দিয়ে চিন্তার পরিবর্তন সমাজ ব্যবস্থার প্রতিফলিত হয়। বোধ মনে করেন যে দৈব শক্তির প্রাধান্য মেনে নেওয়ার অর্থই হল সব কিছু সৃষ্টিকর্তার অনুগ্রহ নির্ভর বলে স্বীকার করা। এরূপ মনোভাব সামরিক মেজাজ বিশিষ্ট রাজতন্ত্রের সৃষ্টির সহায়ক।
এবং মূলত স্তরের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার সাথে সাথে পরিহার্য প্রাধান্য গড়ে ওঠে। এরপর প্রকৃতি প্রদত্ত অধিকার, প্রাকৃতিক আইন, মানুষের কাল্পনিক ও বস্তু নিরপেক্ষ শক্তির সমূহে বিশ্বাস প্রভৃতি ধারণার সৃষ্টি হয়। এরূপ মনোভাবের ফলে সুসংগঠিত এবং আইনসম্মত শাসন ব্যবস্থা, সামরিক মনোভাব সম্পন্ন সমস্ত সমাজ কাঠামো, রাজতন্ত্র ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়েছে। এই পর্যায়কে কোর্ট আইন ভিত্তিক ও আনুষ্ঠানিক সমাজ বলে আখ্যায়িত করেছে। তৃতীয় স্তরে দৃষ্টিবাদমূলক চিন্তার প্রভাবে আধুনিক শিল্প যুগের সূচনা হয়। এই সময় দৃষ্টিবাদী চিন্তাধারার বিকাশ ও বিস্তার ঘটে। এই স্তরে বিজ্ঞানী সম্মত চিন্তাধারা বিকশিত হয় এবং শিল্প যুগের সূচনা ঘটে। এই দৃষ্টিবাদী মানব সভ্যতার মূল ভিত্তি হল এই শিল্প সভ্যতা। শিল্প নির্ভর সমাজে দৃষ্টিবাদী নীতি প্রয়োগ পরিলক্ষিত হয়। তার ফলে সমাজের শৃঙ্খলা ও প্রবৃত্তির মধ্যে সমন্বয় সাধিত হয়। অগাস্ট ক্রোথ মানব ঐক্যের প্রবক্তা ছিলেন। অগাস্ট ক্রোথ মানব ঐক্যের প্রবক্তা। সিস্টেম অফ পলিটিক পজিটিভ শীর্ষক শেষে পলিটি পজিটিভ শীর্ষক শেষ গ্রন্থে মানব ঐক্যের দার্শনিক করেন। ক্রোথ মনে করেন যেভাবে ধর্মীয় চিন্তাভাবনা অতীত সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে, তেমনি আধুনিক সমাজ ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে বৈজ্ঞানিক ধ্যান ধারণা। ও জীবন সায়ন নিয়ে এসে পজিটিভিজমকে মানবতার ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। মানবতার ধারণার কথা বলতে গিয়ে কোর্ট যে ধারণাটির উপর জোর দিয়েছেন তা হল মানব ঐক্য। তার মতে মানব সমাজের বিবর্তনের দৃষ্টিবাদী পর্যায়ে মানবতার ধর্মের সৃষ্টি মানব ঐক্য সম্পাদনে সফল হবে। কোর্ট বলেন একমাত্র ঐক্যের অভাবে মানবিক মূল্যবোধ নেই এবং মানবিক মূল্যবোধের অভাবে মানুষের মধ্যে ভালোবাসা নেই। আর তাই তিনি হারিয়ে যাওয়া ঐক্য ফিরিয়ে আনার জন্য একটি নির্দিষ্ট ধর্মের কথা বলেছেন, তা হল মানবতার ধর্ম, রিলিজিয়ান অফ হিউম্যানিটি। মানব সমাজের নৈরাজ্য ও অস্থিতিশীলতা দূর করা এবং সামাজিক পুনর্গঠনকে সুনিশ্চিত করাই হল কোর্টের সামাজিক চিন্তা ভাবনার মূল লক্ষ্য। কোর্টের এই নতুন ধর্মে ঈশ্বরের পরিবর্তে মানবতাকে স্থান দিয়েছেন, অর্থাৎ এই ধর্মে ঈশ্বরের প্রশংসা না করে মানবতা ও সরকার সাবেককে প্রশংসা করতে হবে। এখানে যারা পুরোহিতের দায়িত্বে থাকবে তারা বিজ্ঞানের সব শাখায় প্রশিক্ষণ গ্রহণ করবে এবং বৈজ্ঞানিকদের বুদ্ধিভিত্তিক সাক্ষ্যগুলিকে সমাজের কল্যাণে দিতে হবে। এ কারণে কোর্টের প্রত্যেক পুরোহিত হবে একজন সমাজ বিজ্ঞানী। কোর্টের বিশ্বজনীন ভালোবাসা ও মানবতার ধর্ম তার কর্মজীবনে চিন্তা জগতে চমক সৃষ্টি করলেও আধুনিক সমাজতাত্ত্বিকেরা অবশ্য নীতি ও নৈতিকতার সমাজ বিজ্ঞান রচনার প্রয়াস ত্যাগ করেছেন। আধুনিক সমাজতাত্ত্বিকগণ মনে করেন কোর্টের মানবতার ধর্ম সমাজ বিজ্ঞানের বিষয়গুলিকে ধর্ম বিশ্বাসের মর্যাদা দিয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, ফলে এর মাধ্যমে যুক্তির সাথে আবেগের সমন্বয় ঘটেছে। কোর্টের চিন্তাধারার মূল্যায়ন। সমাজবিজ্ঞানীগণ কোর্টের চিন্তাধারার মূল্যায়ন করতে গিয়ে যে বিষয়গুলি উল্লেখ করেছেন তা হচ্ছে, এক, অগাস্ট কোর্ট সমাজবিজ্ঞান শব্দটি প্রবর্তক। সমাজবিজ্ঞান শব্দটি ব্যবহার করে সমাজবিজ্ঞানকে সামাজিক বিজ্ঞানের প্রাণী হিসাবে আখ্যায়িত করেন। তিনি সমাজবিজ্ঞানের আলোচনায় সমাজকে একটা গঠনতন্ত্র হিসাবে ভাবা এবং সমাজের অংশসমূহকে এই প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল অঙ্গ বলে গণ্য করা তার মৌলিক চিন্তার স্বাক্ষর গ্রহণ করেন। দুই, তিনি সমাজবিজ্ঞানকে সোশ্যাল স্ট্যাটিক্স ও সোশ্যাল ডাইনামিক্স এই দুইভাগে বিভক্ত করার মাধ্যমে বোঝাতে চেয়েছেন সমাজকে যুগপত স্থিতিশীল ও গতিশীল বলে ভাবা যায়। তিন, ইউরোপীয় সমাজচিন্তাবিদ সিময়ের প্রভাবে সমাজের বিকাশের তিন স্তরের সূত্র অনুযায়ী মানুষের ধারণা এবং জ্ঞানের প্রতিটি শাখা বিকাশের একটা ইতিহাস তৈরির প্রচেষ্টা সমাজতাত্ত্বিক আলোচনার ক্রমবিকাশে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। চার, বিমুক্ত নীতি বা অনুমান নির্ভর তত্ত্বের পরিবর্তে বিজ্ঞানসম্মত পদ্ধতি প্রয়োগ করে সামাজিক ঘটনাবলীকে বিশ্লেষণ করার উপর গুরুত্ব দেন। পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং তুলনামূলক বিচার সমাজবিজ্ঞানের তিনটি বৈজ্ঞানিক পদ্ধতি এবং এর গুরুত্ব সমাজবিজ্ঞানকে আরও বেশি গুরুত্ব প্রদান করেছে। পাঁচ, অগাস্ট যদিও বৌদ্ধিক উৎকর্ষের ক্রমবিকাশে তার যুক্তিসিদ্ধ বৈজ্ঞানিক পদ্ধতির উপর জোর দিয়েছিলেন, কিন্তু তিনি মূলত তার দার্শনিক মতবাদের দ্বারা পরিচালিত হয়েছেন। তার কল্পিত সমাজ ব্যবস্থায় ভালো মন্দ যাই হোক না কেন সত্যি বিনা তর্কে না মেনে গতান্তর নেই, কারণ যে নিয়মের দ্বারা সমাজের পর্যায়ক্রমিক অভিব্যক্তি ঘটে তা অমর মানুষের নিয়ন্ত্রণ আছে। সুতরাং কোর্টের নিকট স্বাধীনতা, অধিকার, সাম্য, জনগণের সার্বভৌমত্ব প্রভৃতি আদর্শ এবং নীতি নিরর্থক ও অপ্রাসঙ্গিক।
অনেকে পোপের দৃষ্টবাদের সমালোচনা করেছেন। তা সত্ত্বেও পোপের দৃষ্টবাদের ধারণা বিজ্ঞানসম্মত প্রায়োগিকে নৈতিক দিক যেমনটি রয়েছে তেমনই রয়েছে বুদ্ধিবৃত্তিক সংক্রান্ত মানব সমাজের উন্নতি সাধনের দিক নির্দেশনা। পরিশেষে বলা যায়, পোপের সমাজতাত্ত্বিক চিন্তা সমাজ বিশ্লেষণে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রসারতা ঘটিয়েছে। তার মৃত্যুর পর দৃষ্টবাদী দর্শনের প্রতি বুদ্ধিজীবী মহলের আগ্রহ বৃদ্ধি পায়। বিশেষ করে অনেক নেতৃস্থানীয় প্রকৃতি বিজ্ঞানী নিজেদের দৃষ্টবাদী বলে একই ধারণা দাবি করতে থাকেন। এছাড়া আধুনিক বুদ্ধি আর সমাজবিজ্ঞানীগণ অগাস্ট পোপের অধিকাংশ ধ্যান ধারণা গুণী প্রকাশ ঘটিয়েছেন। এরপর আলোচনা করব হার্বার্ট স্পেন্সারের অবদান। 1842 সালে দ্য প্রপার শেয়ার অফ গভর্নমেন্ট সম্বন্ধে কতগুলি মত প্রকাশ করেন হার্বার্ট স্পেন্সার। তাতে তার পরবর্তী দর্শনটা অপরিবর্তিতভাবে বিবৃত ছিল। 1948 সালে তিনি ইকোনমিস্ট নামে সমকালীন লন্ডনের এক প্রখ্যাত সাময়িকপত্রে সহসম্পাদকের পদ লাভ করেন। 1850 সালে স্পেন্সারের প্রথম গ্রন্থ সোশ্যাল স্ট্যাটিক্স প্রকাশিত হয়। 1952তে তিনি লেখেন দ্য থিওরি অফ পপুলেশন প্রবন্ধ। এই প্রবন্ধে তিনি জীবনযুদ্ধের যোগ্যতমেরই জয় হয়ে থাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এই মত প্রকাশ করেছিলেন। সেই একই বছর লিডার নামক এক পত্রিকা দ্য ডেভেলপমেন্ট অফ হাইপোথেসিস শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশ করেন। এই প্রবন্ধটিতে স্পেন্সার বিবর্তনবাদের তত্ত্ব উপস্থাপন করেন। 1953 সালে স্পেন্সারের চাচার মৃত্যু হলে উত্তরাধিকার সূত্রে স্পেন্সার পর্যাপ্ত ধন সম্পত্তির মালিক হন। সম্পত্তি দেখাশোনার দায়িত্বভার গ্রহণ করে তিনি তার পূর্ব কর্মদায়িত্ব ইকোনমিস্ট পত্রিকার সহসম্পাদকের পদ ত্যাগ করেন। 1854 সালে দ্য প্রিন্সিপল অফ ফিলোসফি গ্রন্থটি প্রকাশিত হয়। উল্লেখ্য যে এই গ্রন্থটির জনপ্রিয়তার জন্য তিনি খুবই আশান্বিত ছিলেন, কিন্তু গ্রন্থটির জনপ্রিয়তা পায়নি এবং বহুলাংশে তৎকালীন সময় উপকৃত হল। তিনি হতাশাগ্রস্ত হয়ে স্নায়ুবিক রোগে আক্রান্ত হন। তার বিচ্ছিন্ন জীবন ক্রমক্রমে তাকে নিঃসঙ্গ করে তোলে। এই নিঃসঙ্গতার মাঝে তিনি কয়েকবার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। 1855 সালে দ্য প্রিন্সিপলস অফ সাইকোলজিতে মনের বিবর্তন ধারা তিনি অনুধাবন করতে সচেষ্ট হন। তারপর 1857 সালে দ্য প্রোগ্রেস ইজ ল মানে প্রগ্রেস প্রবন্ধে তিনি ভন বেয়ারের সবজিবিধ পদার্থ সমাজাতীয় সূচনা থেকে ধীরে ধীরে বিচিত্র জাতীয় হয়ে ওঠার মতটাকে গ্রহণ করে তাকে ইতিহাস প্রগতির সাধারণ সূত্রে উন্নীত করেছেন। সংক্ষেপে বলা যায়, স্পেন্সার যুগ ধর্মের সাথে সাথে বেড়ে উঠেছেন এবং এখন বিশ্ব বিবর্তনের দার্শনিক হওয়ার জন্য হয়েছেন প্রস্তুত। আরও অনেক এখানে প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে যে তৎকালীন সময় স্পেন্সারের দ্য স্টাডি অফ সোশিওলজি আমেরিকায় ব্যাপকভাবে গঠিত হয়েছিল। সমাজতত্ত্ব সোশিওলজি এই নামে পাঠ্য বিষয়বস্তু সর্বপ্রথম ইয়েল বিশ্ববিদ্যালয়ে 1873 থেকে 1876 সালে প্রচলিত হয়। তখন ছাত্রদের জন্য স্পেন্সারের দ্য স্টাডি অফ সোশিওলজি গ্রন্থখানি পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত হয়। তবে পরে 10 বছর পর এই পাঠ্য বিষয়টি বন্ধ রাখা হয় এবং 1885 থেকে 1886 শিক্ষাবর্ষে এটা আবার পুনঃ প্রচলিত হয়। স্পেন্সারের রচনাগুলি তাকে অসাধারণ মর্যাদায় উন্নীত করে। স্পেন্সার ছিলেন সামাজিক বিবর্তনের প্রধান তত্ত্বকারী দার্শনিক। স্পেন্সার সমাজতত্ত্বের আলোচনায় আত্মনিয়োগ করেছেন মূলত সমাজ বিবর্তনের বৈশিষ্ট্য সমূহকে বিচার বিশ্লেষণের বিজ্ঞান হিসাবে। সেজন্য অনেক সমাজবিজ্ঞানী একমত পোষণ করেন যে হার্বার্ট স্পেন্সারের সমাজবিজ্ঞানের তত্ত্ব দুটি প্রধান ধারণকে ভিত্তি করে উঠেছে। একটি দৈবিক সত্য হিসেবে সমাজের ধারণা, অন্যটি সামাজিক বিবর্তনের ধারণা। স্পেন্সারের মত অনুসারে সমাজ জীবনের ক্ষেত্রে ক্রমবিবর্তনের সাধারণ নীতি ক্রিয়াশীল। এই নীতি হলো সরল অবস্থা থেকে জটিল অবস্থায়, ক্ষুদ্রকার থেকে বৃহদাকার, অসংলগ্নতা থেকে সংলগ্নতা, অভিব্যক্ততা থেকে বিভক্ততা, অনির্দিষ্টতা থেকে নির্দিষ্টতা, সমসত্ত্বতা থেকে অসমসত্ত্বায় উপনীত হওয়া। স্পেন্সার বিদ্যাগতের বিবর্তনকে দৈব বিবর্তন, জড় জগতের জড়জগতের বিবর্তনকে অজৈব বিবর্তন এবং সামাজিক বিবর্তনকে অতি জৈব বিবর্তন বলে আখ্যা দিয়েছেন। সুতরাং জীবজগৎ, জড়জগৎ, জড়জগৎ এবং মানব সমান সকল ক্ষেত্রে বিবর্তনের নিয়ম কার্যকরী হয়। এই হলো এক সর্বজাতিক নিয়ম বিশেষ। তাহলে মতামত অনুযায়ী অজৈব, জৈব, অতি জৈব এক কথায় বিশ্ব জাগতিক সকল বিষয় বিবর্তনের প্রাকৃতিক আইন অধীন
অর্থাৎ বস্তু জগতে, জীব জগতে এবং সমাজ ব্যবস্থায় বিবর্তন সতত সংঘটিত হয়। বিবর্তন হলো একটি সাধারণ প্রাকৃতিক নিয়ম। তার মতে একেবারে গোড়ার দিকে নিতান্ত অল্প সংখ্যক গঠন আকৃতি বর্তমান সময়ে কালক্রমে এদের মধ্যে পৃথকীকরণে বিভাজন ঘটেছে, তার ফলে পরবর্তীকালে অধিকতর সংখ্যায় সৃষ্টি হয়েছে গঠন আকৃতি বাদিত। এক্ষেত্রে রূপ বলতে প্রাণী রূপ ও সমাজ রূপের কথা তিনি বুঝেছেন। প্রাথমিক রূপ ছিল নিতান্ত সরল প্রকৃতির, কালক্রমে গঠন আকৃতি হয়েছে জটিল আকৃতি। বিবর্তনের প্রক্রিয়া অনুযায়ী আদিতে বস্তু, জীব ও সমাজ ছিল সরল ও অযৌগিক প্রকৃতির, পরবর্তীকালে বস্তু, জীব ও সমাজ হয়ে দাঁড়িয়েছে জটিল ও জৈবিক প্রকৃতির। এই প্রক্রিয়া এদের কাজকর্মে সংখ্যার দিক পর দেখা দিয়েছে এবং সৃষ্টি হয়েছে বৈচিত্র্য। সমাজতত্ত্বকে ক্যান্সার সমাজ বিবর্তনের বৈশিষ্ট্য সময় ব্যাখ্যা বিশ্লেষণে বিজ্ঞান হিসেবে দেখিয়েছেন। সামাজিক বিবর্তনের বিশেষ বিশেষ অবস্থা বা মুহূর্তে নির্দিষ্ট ধ্যান ধারণা বিকাশের বিষয়ে সমাজতাত্ত্বিক আলোচনা করেছেন। তারই অংশ হিসাবে সামাজিক ঘটনাবলী থেকে তিনি জীববিজ্ঞানের নিয়ম প্রয়োগ করতে চেষ্টা করেছেন। স্পেন্সারের জৈবিক সাদৃশ্যমূলক মতবাদ। হার্বার্ট স্পেন্সার বিবর্তনবাদের প্রাথমিক বিষয় হিসেবে যে বিষয়টির উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সমাজের ক্রমবিকাশ ব্যাখ্যা করতে চেয়েছেন তা হল জীবদেহ ও মানব সমাজের মধ্যে সাদৃশ্যমূলক স্বীকৃতি। স্পেন্সারের অভিমত হল জীবদেহের ক্ষেত্রে ক্ষেত্রে মানব সমাজের ক্ষেত্রে জীবদেহের ক্ষেত্রে যা প্রাসঙ্গিক মানব সমাজের ক্ষেত্রে তাই প্রাসঙ্গিক। এই ধারণাকেই তিনি জৈবিক অভিব্যক্তি সূত্রে বর্ণিত করেছেন, যা তার জৈবিক সাদৃশ্যমূলক মতবাদ নামে স্বীকৃত। এই মতবাদের সারসংক্ষেপ হচ্ছে জীব জগতের সাথে মানব সমাজের কাঠামোগত গুরু সাদৃশ্য আছে, সুতরাং জীব জগতের ক্ষেত্রে যে তথ্য সত্য প্রতিপন্ন হয় মানব সমাজের ক্ষেত্রে তাও সমভাবে পর্যাপ্ত। তার মত অনুসারে জীব জগতে আকৃষ বিশিষ্ট প্রাণীর মধ্যে সর্বপ্রথম প্রাণের উন্নয়ন ঘটে। গঠনগত দিক থেকে এই আকৃষি প্রাণী ছিল অত্যন্ত সহজ সরল ধরনের। ঠিক তেমনি প্রাচীনকালের আদিম সমাজের ছোট ছোট দল বা গোষ্ঠীতে বিভক্ত হয়ে মানুষ বসবাস করত। কালক্রমে বিবর্তনের ফলশ্রুতি হিসেবে জীব জগতের ক্ষেত্রে কাঠামো ও কার্যগত পরিবর্তন ঘটেছে, বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে, জটিলতা দেখা দিয়েছে। সেভাবে মানুষের সমাজ জীবনে পরিবর্তন, বিভিন্নতা ও জটিলতার সৃষ্টি হয়েছে। অর্থাৎ জীব জগৎ এবং মানব সমাজ উভয়েরই ক্রমবিকাশ বা ক্রমবর্ধমানের ধারা অভিন্ন। প্রাণীদেহের মতো আদিকালের সমরূপতা থেকে ধীরে ধীরে চূড়ান্তভাবে বিষমরূপতায় উপনীত হয়েছে। দ্বিতীয়ত, জীবদেহ যেমন সহজ সরল কাঠামো থেকে জটিল কাঠামো রূপ পরিগ্রহ করে, তেমনি সমাজ কাঠামোতে ক্রমান্বয়ে জটিল রূপ নেয়। তিন, জীবদেহের কাঠামোগত পরিবর্তন সাথে সাথে তার কার্যক্রমে পরিবর্তন ঘটে, তেমনি সমাজের জটিলতা বৃদ্ধির সাথে কার্যক্রমে পরিবর্তন ঘটে। চার, প্রাণীদেহের ও সমাজের একটি সাধারণ বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, তাদের আয়তন বৃদ্ধির সাথে সাথে তাদের কাঠামো বৃদ্ধি পরিলক্ষিত হয়। অতি নিম্ন শ্রেণীর একটি জীবনমুখী একটি উচ্চ শ্রেণীর জীবের দুনেরও কিছু বিভাজনযোগ্য অংশ থাকে, কিন্তু খুনটি যখন আয়তনে বাড়তে থাকে তখন এর অংশগুলো বাড়তে থাকে এবং বিভাজিত হয়। একই ধারা সমাজের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আদিতে সমাজের বিভিন্ন আপেক্ষের গোষ্ঠীসমূহের মধ্যে সংখ্যা ও মাত্রাগত বিচারে বৈসাদৃষ্ট অস্পষ্ট থাকে, কিন্তু কালক্রমে জনসংখ্যা বৃদ্ধির বিভাজন পরিপূর্ণতা লাভ করে এবং ক্ষয় হওয়ার সময় হয়। তখন মানব দেহ সমাজ দেহ উভয় ক্ষেত্রে এই বুদ্ধি ও বিভাজনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। অর্থাৎ জীবদেহ সমাজ দেহ উভয়ের বৃদ্ধি ঘটে, সুতরাং সমাজ হল জীবদেহ সদৃশ্য। ক্যান্সার এভাবে জৈবিক এবং সামাজিক সত্তার মধ্যে সামঞ্জস্য নির্ণয় করেন, কিন্তু এ দুটির ভিতরে পার্থক্য লক্ষ্য করেছেন। যেমন প্রথমত, জীবদেহ হল বিভিন্ন অঙ্গের এক সংলগ্ন সমাহার। জীবদেহের অঙ্গসমূহ পরস্পরের সাথে অতি দৃঢ় ঘনিষ্ঠভাবে সংলগ্ন ও সম্পর্কযুক্ত থাকে, সেজন্য জীবদেহটি একটি অখণ্ড সমগ্র রূপ হিসাবে অবয়ব লক্ষ্য করা যায়। কিন্তু সমাজের অংশগুলি পরস্পর বিচ্ছিন্ন স্বাধীন, একটি সামগ্রিক সমাজের অবয়ব পরিলক্ষিত হয় না, সেজন্য সমাজকে বিমুক্ত ধারণা হিসেবে গণ্য করা হয়। দ্বিতীয়ত, জীবদেহের অঙ্গসমূহের মধ্যে একটি সুবিন্যস্ত আয়তন থাকে এবং অঙ্গসমূহের সংখ্যাও থাকে, কিন্তু সমাজের ক্ষেত্রে এই সুবিন্যস্ত আয়তন ও গঠন সুসামঞ্জস্য নেই। সর্বশেষে, জীবদেহের ক্ষেত্রে চেতনা দেহের একটি অংশে সীমাবদ্ধ থাকে, মস্তিষ্ক স্নায়ুতন্ত্রে জীবদেহের চেতনা কেন্দ্রীভূত থাকে, কিন্তু সমাজের ক্ষেত্রে চেতনা পরিব্যক্ত থাকে সমাজের সমগ্র অংশে। হার্বার্ট স্পেন্সারের জৈব সাদৃশ্য মতবাদ সম্পর্কে তার পরবর্তী সময়ের অভিমত ছিল, সমাজ হল জীবদেহের মতো পরস্পর নির্ভরশীল অংশসমূহকে নিয়ে গড়ে ওঠা একটি কাঠামো মাত্র, এর বেশি কিছু নয়। প্রস্তুত জীবদেহ মানব সমাজের মধ্যে সাদৃশ্যমূলক আলোচনার মাধ্যমে স্পেন্সার জীবদেহ মানব সমাজের প্রতি বিকাশ পরিণতি ও অবক্ষয়ের প্রক্রিয়া ব্যাখ্যা
তুলে ধরেছেন। এই ব্যাখ্যার মধ্যে বিবর্তনের বীজ নিহিত আছে। তার বিবর্তন তত্ত্বের সাদৃশ্য থেকে বহিঃসাদৃশ্যে সরল থেকে জটিল অবস্থায় রূপান্তরের কথা বলা হয়েছে। ওয়েনসাই বিবর্তনের এই নিয়মের তিনটি প্রক্রিয়া ব্যাখ্যা করেছেন, যথা পৃথকীকরণ, সংহতি এবং নিয়মানুবাদ্য। এক, পৃথকীকরণ। বিবর্তন হল ক্রমাগত পৃথকীকরণ। পৃথকীকরণের কারণে জীবদেহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত হয়ে যায়। আঙ্গিক বিবর্তনে পৃথকীকরণ মতো সমাজ ব্যবস্থায় বিভিন্ন জাতীয় উপজাতি প্রজাতির সৃষ্টি হয়। সংহতিশালী পৃথকীকরণের ফলে জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গের এবং তাদের কার্যকলাপের ধরন বা প্যাটার্নের বিশেষীকরণ ঘটে এবং বিভিন্ন অঙ্গের পুষ্টি ও বিকাশ সাধিত হয়। আবার এই বিশেষীকৃত কার্যধারা সামঞ্জস্য বিধানের প্রয়োজন দেখা দেয়। সমাজ জীবনে সমাজের বিশেষীকৃত অংশ সময়ের মধ্যে সংহতি সাধন অপরিহার্য। কী নিয়মানুগত্য? নিয়মানুগত্য হচ্ছে শৃঙ্খলার ধারাবাহিকতা। অনির্ধারিত শৃঙ্খলা থেকে নির্ধারিত শৃঙ্খলা নির্দিষ্ট নিয়ম অনুসারে সম্পাদিত হয়। এই ধারাবাহিকতাকে স্পেন্সার নিয়মানুগত বলেছেন। স্পেন্সার এভাবে জীবদেহের ক্রমবিকাশের সাথে সমাজদেহের ক্রমবিকাশের তুলনামূলক আলোচনা করে দেখেছেন যে উভয় ক্ষেত্রে বিবর্তন সুশৃঙ্খলভাবে সম্পাদিত হয় এবং তার মত অনুসারে সামাজিক বিবর্তন ও সামাজিক অগ্রগতি ঘনিষ্ঠভাবে সংযুক্ত। সামাজিক বিবর্তন সামাজিক অগ্রগতিরই নামান্তর। সমাজ জীবনের ক্ষেত্রে ক্রমবিবর্তনের সাধারণ নীতি ক্রিয়াশীল। সামাজিক বিবর্তনের গতি সর্বদাই উন্নতির দিকে। তার মতে সামাজিক প্রগতি এক রৈখিক নয় বরং বিচিত্র ধরনের। ক্যান্সারের উপযুক্ত ব্যাখ্যা যা পেরিন তুলে ধরেছেন তা থেকে আমরা বিবর্তনের যে ধারণা পাই তা হলো আদর্শ সামাজিক অবস্থায় উত্তরণ, দুই, সামাজিক বৈচিত্র্যের সমগ্র থেকে একটি কার্যকরী ব্যবস্থার উত্তরণ, তিন, শ্রম বিভাজনের উত্তরোত্তর অগ্রগতি, চার, সমাজের প্রজাতিগত উৎপত্তি। তিনি এসবের মধ্যে সমন্বয় সাধনের সফলতা শেষ পর্যন্ত অর্জন করতে পারেননি।